আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলাটেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকের একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থিতলাম, তা হচ্ছে লিথিয়াম ফসফেট 3.7 ভোল্টের পিক্সমেটিক সিল, এবং এটা 99% নতুন বলবো ব্যাটারি। তো এই ব্যাটারিগুলোতে কী কী চালাতে পারবেন? তো যা বলছিলাম, এই ব্যাটারিগুলোতে মূলত কী কী করা যাবে? এই ব্যাটারিগুলোতে আপনারা 12 ভোল্টের যদি কোনো ডিভাইস চালান, যেমন ডিসি লাইট, ফ্যান, ঠিক এই টাইপের, তাহলে কিন্তু 4টে দিয়ে তৈরি করে আপনারা একটা বিএমএস দিয়ে চালাতে পারবেন, খুব ভালো চলবে। আর যেহেতু এটা 4000 সাইকেলের ব্যাটারি, পিক্সমেটিক সেল, সেহেতু এটা অনেক বছর চলবে। আরেকটা ব্যাপার, সেটা 25 এম্পিয়ার, আমি আবার বলছি 25 এম্পিয়ার কিন্তু। আর এটা যে এম্পিয়ার কত আসছে সেটা আমরা দেখাবো, এখানে কাউন্ট হচ্ছে অলরেডি। 8টা দিয়ে তৈরি করেন তাহলে 24 ভোল্ট। অনেকে সাইকেল চালান, তারা ভালো ব্যাটারি চান, পানির ব্যাটারি ইউজ করতেছেন, 6 মাস পর 1 বছর পর ব্যাটারি নষ্ট হয়ে যায়, তারা কিন্তু এই ব্যাটারি 8টা দিয়ে ব্যবহার করে কিন্তু অনেক বছর চালাতে পারবেন। একবার কস্ট অর্থাৎ একবার খরচ করবেন, ইনশাল্লাহ অনেক বছর চালাবেন। আর যদি 36 ভোল্ট করেন 12 পিস দিয়ে, 48 ভোল্ট করেন 16 পিস দিয়ে, তাহলে কিন্তু আপনারা মোটামুটি একদম ভালো একটা সার্ভিস পাবেন। অনেকে টেনশনে থাকেন, স্কুটি নিছেন, সো মোটরসাইকেল র্যাপ আপনার তেলের র্যাপ ব্যাটারিতে কনভার্ট করছেন, ভালো মানের ব্যাটারি পাচ্ছেন না, তারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন। এই ব্যাটারিগুলো সবসময় পাওয়া যায় না, আর যেহেতু নতুন কন্ডিশন, আপনাদের যদি একান্ত প্রয়োজন পড়ে অবশ্যই আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা এসে কিন্তু আমাদের দোকানে এসে কিন্তু নিতে পারেন। তো আর একটা ব্যাপার, আপনাদের সাইজটা শুধুমাত্র আপনাদের স্কেল দিয়ে মেপে আমাদের জানিয়ে দিলে আমরা সেই আপনাদের তৈরি করে দেবো। আরেকটা বিষয় যেটা ফার্স্ট প্রথম বলছি, কাউন্ট করতেছিলাম, আমরা কিন্তু অলরেডি এখানে একটা কাউন্টার দিয়ে অলরেডি কাউন্ট করতেছি। আমাদের 3 ভোল্ট অথচ 3.995, অলরেডি 13 এম্পিয়ার উপরে চলে আসছে, আপনার 13.8 অর্থাৎ 13-14 এম্পিয়ার কিন্তু অলরেডি পেয়ে গেছে। ফুল কাউন্ট আমরা আপনাদের দেখিয়ে দিব, কত অর্থাৎ এম্পিয়ার কাউন্ট করতে পারলাম এই 25 এম্পিয়ারের ভিতরে। চেক প্রায় 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমাদের ব্যাটারিটা কাউন্ট হয়ে গেছে, কত এম্পিয়ার ব্যাটারির ভিতরে আছে, 25 এম্পিয়ারের মধ্যে আমরা কত পেলাম। আমরা এখন দেখতে পাচ্ছি 21 এম্পিয়ারের উপরে পাইলাম, 25-এর ভিতরে 21। যদিও ব্যাটারিগুলো কাউন্ট করার আগে অর্থাৎ এই চেক করার আগে আগে চার্জ দিয়ে নিতে হয়, আমরা সেটা করি নাই। প্রথম অবস্থায় যে ব্যাটারি পাইছি ঠিক সেখান থেকেই কিন্তু আমরা শুরু করছিলাম, তাতেই আমরা 21+ পেয়ে গেছি। যদি ফুল চার্জ দিয়ে দিতাম আশা করি আর একটু পেতাম ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে আপনারা কীভাবে নেবেন, দুইটা অপশন। এক হচ্ছে আমাদের দোকানে এসে নিতে পারেন, আমাদের দোকানের ঠিকানা যদি বলি, সাভার বাস স্ট্যান্ড, অন্ধসংস্থা মার্কেট, তৃতীয়তলা, পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম। আর আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি, সেটাও আপনারা করতে পারেন। তো আপনাদের জাস্ট আকার বা সিস্টেম কত বোর্ড লাগবে জাস্ট আমাদের বলে দিলে, আরেকটু কথা সেটা হোয়াটসঅ্যাপ অথবা বিমূর্তি নাম্বার দেওয়া থাকবে, আপনারা আরও ডিটেলস কিন্তু জানতে পারবেন। তো সর্বশেষ সেটুকু বলবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।